এর আগেও 2021 সালের জুলাই আইসিসির মাসসেরা পুরস্কার হাতে পেয়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার আরও একবার নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যান আসিফ খানকে পেছনে ফেলে গত মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর ইতিমধ্যে ইংল্যান্ডে সেই পুরস্কার হাতে বুঝে পেয়েছেন সাকিব আল হাসান। বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজ। মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যাটে বলে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহক এবং উইকেট শিকারীও ছিলেন তিনি। সিরিজের শেষ ম্যাচে 75 রানের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন 4 উইকেট। এরপর সাকিবের নেতৃত্বে ইংল্যান্ডকে টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ, সেখানেও বল হাতে অবদান রেখেছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ইংল্যান্ড সিরিজের ফর্ম ধরে রাখেন আয়ারল্যান্ড সিরিজেও। সব মিলিয়ে মার্চে মোট 12 আন্তর্জাতিক ম্যাচে সাকিব করেন 353 রান এবং বল হাতে তুলে নেন 15 উইকেট। আর মূলত এমন পারফরমেন্সের বিবেচনাতেই সাকিবকে মার্চের সেরা ক্রিকেটার নির্বাচিত করেছে আইসিসি, এবং সেই পুরস্কার ইতিমধ্যে ইংল্যান্ডে থাকলেও সাকিব আল হাসানের হাতে পৌঁছে দিয়েছেন আইসিসির কর্তৃপক্ষ।